বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিরাপত্তা নির্দেশনাবলী সংবলিত একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। কিন্তু ভিডিওর নিচে বিমানের সেবার মান নিয়ে বিতর্ক এবং মন্তব্য উঠে এসেছে অনেক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে ভ্রমণকালীন নানা ধরনের নিরাপত্তার কথা ভাবতে হয় যাত্রীদের। তবে নতুন ভ্রমণকারীরা এর অনেক কিছু সম্পর্কে আগে থেকে ওয়াকিবহাল থাকেন না। এসব যাত্রীদের কথা মাথায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তা সংক্রান্ত একটি প্রমোশনাল ভিডিও তৈরি করেছে। 4 মিনিটেরও বেশি সময়ের এই ভিডিও ভাইরাল হয়েছে ভাইবার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে। এবছরের জুলাই মাসে শুরুতে আপলোড হওয়া এই ভিডিওতে এখনও পর্যন্ত দেখা হয়েছে 16 লাখেরও বেশি ভিউয়ার। ভিডিওটি পছন্দ করেছেন 8,000-এরও বেশি মানুষ, অন্যদিকে অপছন্দ করেছেন 1,000-এরও বেশি, আর এতে মন্তব্য করেছেন 250-জনেরও বেশি লোকজন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিডিওটি যেসব মন্তব্য রয়েছে তাতে এর সেবার মানে দুর্দশার চিত্র খুঁজে পাওয়া যায়। আনোয়ার বিন মাহফুজ নামে একজন মন্তব্য করেছেন, বিদেশ থেকে বাড়িতে যাওয়ার জন্য যখন বাংলাদেশ বিমানে বসি, আপনাদের কিছু বাজে ক্রেবিন ক্রুর ব্যবহারে আমাদের বাংলাদেশে আর যেতে ইচ্ছে করে না। আপনারা চেহারা আর দেশ দেখে মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকেন, যেমন ইউরোপের যাত্রী হলে ওদের গায়ে পড়ে যান, আর মিডল ইস্টের যাত্রী হলে ওদের সাথে ভালোভাবে কথাই বলতে চান না।